হাই বন্ধুরা, আজ আমরা চলেছি কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শনে। আমরা ঔরঙ্গাবাদ শহরে স্টে করে সেখান থেকে বেরিয়ে পড়েছি কৃষ্ণেশ্বর ও ইলোরা কেভ দেখার উদ্দেশ্যে। খুব সকাল সকালই বেরিয়েছিলাম, মোটামুটি 8টা নাগাদ, যাতে আমরা ভালোভাবে এই জায়গাগুলো কভার করতে পারি। প্রথমেই আমরা পৌঁছে গেছি কৃষ্ণেশ্বর মন্দিরের কাছে। ওই যে দূরে দেখো, মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। গাড়ি যেখানে নামাবে সেখান থেকে পায়ে হেঁটে কিছুটা রাস্তা যেতে হবে মন্দিরের দিকে। দুদিকে প্রচুর দোকান আর পুজো দেওয়ার জন্য আছে অনেক পুজোর সামগ্রী নেওয়ার যেসব দোকান, সেগুলো ফুল মালা এবং প্রসাদ নেওয়ার দোকান। আমরা জুতো রেখে পায়ে পায়ে এগিয়ে চললাম লাইন দেওয়ার জন্য। যেহেতু এটি একটি জ্যোতির্লিঙ্গ মন্দির, তাই বছরের প্রায় সবসময়ই এখানে ভিড় লেগেই থাকে। আমরা এসেছিলাম ডিসেম্বরের একদম শেষ সপ্তাহে, তাই ভিড় কিন্তু বেশ ভালোই ছিল। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি অন্যতম। দেখো, আমরা লাইনে এসে দাঁড়িয়ে পড়েছি। আর এখানে দেখলাম অনেকে কলার মোচা দিয়ে ঠাকুরের পুজো দিচ্ছে। এই মন্দির সকাল 5:30টায় খুলে যায় এবং তারপরে সন্ধে বা রাত পর্যন্ত খোলা থাকে। বিভিন্ন সময়ে বিভিন্ন আরতি হয়, সেই সময়টুকু বন্ধ থাকে। এটা ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত আর ঔরঙ্গাবাদ থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। এই মন্দিরের খুব কাছেই রয়েছে ইলোরা গুহা। আমরা ঠিক করেছি যে কৃষ্ণেশ্বরে পুজো দিয়ে বাবার দর্শন করে তারপরে আমরা ইলোরা গুহা দেখতে যাব। এই যে দেখো, এখানে লাইন পড়েছে। আর এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, ওপরের দিকটি সাদা, যেটা রং করা, কিন্তু অরিজিনালি মন্দিরটা লাল পাথরের তৈরি। নিচের দিকের দেয়ালটা তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এটি লাল পাথরের তৈরি। বহুবার এই মন্দিরটি সংস্কার করা হয়েছে। শেষবার ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার এটা সংস্কার করেন। এই মন্দিরের গায়ে বিভিন্ন হিন্দুদের দেবদেবীর মূর্তি আঁকা আছে বা পাথরে খোদাই করা আছে। এই যে এই দিক দিয়ে আমরা দর্শন করে বেরোলাম। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়। গর্ভগৃহের ভিতরে ঢোকার জন্য ছেলেদেরকে জামা খুলে তারপরে ভিতরে ঢুকতে হবে খালি গায়ে। এই দেখো মন্দিরের কারুকার্যগুলো। এখানে মহাদেবকে স্পর্শ করে পুজো করা যায়। আগে আমাদের ত্র্যম্বকেশ্বরের ভিডিও তোমরা দেখেছো, সেখানে কিন্তু মহাদেবকে স্পর্শ করা যায় না। এখানে কিন্তু তুমি স্পর্শ করে পুজো দিতে পারো, তাই পুজো দিতে চাইলে কিন্তু অবশ্যই পুজো কিনে নিয়ে ঢুকো ভেতরে। মন্দিরে আমাদের প্রায় 2 ঘন্টা মতন লেগে গিয়েছিল পুজো দেওয়ার জন্য। তারপরে আমরা বেরিয়ে এসে চললাম ইলোরার দিকে। আর এই যে ইলোরার টিকিট কাউন্টার। ইলোরাতে আমাদের মাথাপিছু 40 টাকা করে টিকিট লেগেছিল, আর 15 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিট নেই, ফ্রিতেই তারা ঢুকতে পারে। যেহেতু ডিসেম্বরের লাস্ট উইক ছিল, আমরা কোনো গভর্নমেন্ট গাইড পাইনি, তাই আমরা একজন প্রাইভেট গাইড, এই যে সামনে যিনি চলেছেন, এই দাদাকে আমরা ঠিক করে নিলাম ইলোরা গুহা আমাদেরকে ঘুরে দেখানোর জন্য। ইলোরাতে মোট 34টি গুহা আছে, তার মধ্যে বৌদ্ধ গুহা এবং হিন্দু এবং জৈন 3 ধর্মেরই গুহা এখানে আমরা দেখতে পাবো। তো গাইড দাদার পরামর্শ অনুযায়ী আমরা শুধু বিশেষ বিশেষ গুহাগুলোই দেখে নেব। চলো গাইড দাদা কি বলছেন শুনে নিই। इनका निर्माण किन्होंने किया है, इनको निर्माण क्यों किया गया था और इनका समय क्या था निर्माण करने का। शुरुआत करते हैं इस माउंटेन से। आप ये जो माउंटेन देख रहे हैं, इस माउंटेन में तेजस का काबिल क्या है, आपने सह्याद्री माउंटेन रेंज के बारे में सुना होगा। सह्याद्री जो महाराष्ट्र में है, वेस्टर्न घाट भी कहा जाता है, ये उसी माउंटेन रेंज का पार्ट है। यस, ये वेस्टर्न घाट, ये इस पूरे माउंटेन रेंज में आपको 1200 से भी ज़्यादा केव्स देखने को मिलता है, 1200 से भी ज़्यादा। उनमें से आपने बहुत सारे केव्स के नाम भी सुने होंगे, अजंता केव्स मुंबई में, एलिफेंटा कनेरी, पुणे सिटी में कार्ला केव्स, भाजा केव्स, नासिक में पांडवा केव्स, तो ऐसे पूरे 1200
उन्हीं 1200 में से एलोरा में आपको 34 देखने को मिलता है, जो कि अलग अलग रिलीजन का है। एलोरा का सबसे ओल्डेस्ट केव्स बुद्धिज्म का जाना जाता है। उसका जो टाइम पीरियड था बुद्धिस्ट केव्स का कार्विंग करने का, ये 5 सेंचुरी से तो 7 सेंचुरी एडी में था आफ्टर क्राइस्ट में। लगभग 200 सालों का वक्त लगा था हिंदू केव्स बुद्धिस्ट केव्स को कार्व करने के लिए। वो टाइम में यहाँ पे चालुक्य डायनेस्टी रूल करती थी, चालुक्य राजघराना, हाँ, जो कि बाहर से चालुक्य, वो जो है बाहर से कलाकार लाते थे, उनको गोल्ड सिल्वर देते थे, उनसे ऐसे केव्स का कार्विंग करवाते थे। फिर 7 सेंचुरी के बाद 8 सेंचुरी में यहाँ पे राष्ट्रकूट आए, उन्होंने चालुक्य डायनेस्टी को डिफीट किया राष्ट्रकूट ने। फिर उन्होंने 8 सेंचुरी से लेकर 10 सेंचुरी ईडी के बीच में हिंदू केव्स का कार्विंग किया। প্রথমেই আমরা চলে এলাম বৌদ্ধ গুহাগুলি দেখার জন্য। 1-12 নম্বর হচ্ছে বৌদ্ধ গুহা। তো এই যে শেষের দিকে একদম যেগুলো আছে আমরা সেখান থেকেই দেখতে শুরু করব। আর 13-29 নম্বর পর্যন্ত হচ্ছে হিন্দু গুহা, আর 30-34 5টি জৈন গুহা আছে। তো এই 5টি জৈন গুহা কিন্তু আমরা দেখতে যাইনি, আমরা বৌদ্ধ গুহা এবং হিন্দু গুহাগুলি ঘুরে দেখেছিলাম। গাইড দাদার কাছে আমরা বুঝে নিলাম বুদ্ধদেবের বিভিন্ন রকম পোজের কথা, তার মুদ্রাগুলির কথা। তারপরে আমরা একে একে এগিয়ে চললাম গুহাগুলি দেখার জন্য। দেখতেই পাচ্ছ ওপর থেকে ঝর্ণার জল পড়ছে, বর্ষার সময় এলে এই জল আরও বেশি ফোর্সে পড়ে, তার কারণেও গুহাগুলি অনেকটা নষ্ট হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখো এই গুহাটির মধ্যে আমরা ঢুকে পড়লাম। এখানে এটা একটা ডাইনিং হল, পাহাড় কেটে কি অপূর্ব শিল্পকলা চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। গুহা তো গুহাই, কিন্তু গুহা যে এত বিশাল হতে পারে, তার মধ্যে বসে যে একসাথে 1200-1300 লোক খেতে পারে, সেটা বিশ্বাসযোগ্য না যতক্ষণ না তুমি নিজের চোখে এই গুহাগুলোকে দেখবে, এর কার্ভিংসগুলো যতক্ষণ না তুমি নিজে উপলব্ধি করবে ততক্ষণ বুঝতে পারবে না। যত জায়গায় ঘোরো না কেন, আমার মনে হয় অজন্তা ইলোরা অবশ্যই একবার ঘুরে দেখা উচিত আমাদের। এই দেখো আমরা এসে পৌঁছেছি 10 নম্বর গুহা। এটি 10 নম্বর গুহা, এটিও একটি বৌদ্ধ গুহা, এটি খুবই বিখ্যাত। এই গুহাটি হলো চৈত্য হল বা বিশ্বকর্মা গুহা, একে মেন কার্পেন্টার্স কেভ নামেও পরিচিত। এই যে ওপরের দিকে যেগুলো দেখছ অনেকটা হাতির পেটের রিবের মতন দেখতে, আর এই ধরনের গুহা আমরা পরে গিয়ে অজন্তাতেও দেখেছিলাম। দেখো এবার আমরা আস্তে আস্তে দোতলায় উঠছি। অনেকগুলি গুহা দোতলা, আবার অনেকগুলি গুহা তিনতলাও আছে। এই যে দোতলার ওপর গুহাও যে দোতলা তিনতলা হতে পারে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, এবং দেওয়ালের গায়ে যেসব মূর্তি কার্ভ করা রয়েছে সত্যি খুব সুন্দর, খুব সুন্দর এইসব কার্ভিংসগুলো। পরবর্তীকালে কিছু কিছু জায়গায় যে রেনোভেট করা হয়েছে, সারানো হয়েছে, যেগুলি ভেঙে পড়ছিল। তোমরা জানো যে এই ইলোরা গুহা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে, তাই তারা কিছু কিছু জায়গা সারাই করেছে।
এবং সব গুহার ভিতরে উপর পর্যন্ত উঠতে দেওয়া হয় না, যেগুলি ভালো কন্ডিশনে আছে সেখানেই উঠতে দেওয়া হচ্ছে। একদিনে এই ইলোরা গুহা ঘুরে দেখলেও মনে হয় আমার কম হবে। আমরা শীতকালে এসেছিলাম একদম শেষে ডিসেম্বরে, তাতেও প্রচণ্ড গরম এবং রোদ ছিল, তাই হাতে একটু বেশি সময় আনাই উচিত। ইলোরার জন্য একটা গোটা দিন রাখলেও মনে হয় কম পড়বে। এই দেখো, এটাও সেই বিখ্যাত মূর্তি। এগুলি আবার হিন্দু গুহা। আস্তে আস্তে আমরা বৌদ্ধ গুহা ছেড়ে হিন্দু গুহাগুলির মধ্যে চলে এলাম। এখানে দেবদেবীদের নানা রকম, শিব পার্বতী, বিভিন্ন গুহা দেখলাম আমরা। এবার আমরা চলেছি সেই বিখ্যাত 16 নম্বর গুহা, যা কিনা আমরা ওপর থেকে দেখব, যা কৈলাস গুহা নামে পরিচিত। এটি হচ্ছে হিন্দু গুহার মধ্যে সব থেকে অন্যতম। বেশ কিছুটা ওপরে উঠতে হয়, আগে আমরা ওপর থেকে দেখে নেব, তারপরে আমরা গুহার ভিতরটা দেখব। তো আমরা কৈলাস গুহাকে ওপর থেকে দেখব বলে চলেছি। একটা পাথরকে কেটেই নাকি এই গুহা তৈরি হয়েছে। এই দেখো সেই কৈলাস গুহা, এবং এই গুহার কাজ নাকি ওপর দিক থেকে করতে করতে নিচের দিকে নেমেছে, মানে যারা করেছিল তখনকার দিনে। জানা যায় যে এই মন্দির তৈরি হয়েছে 2 লক্ষ টন পাথর কেটে, যার জন্য সময় লেগেছিল প্রায় 100 বছর কিংবা তার কিছু বেশি। এই সেই কৈলাস গুহা, সত্যি আশ্চর্যতম এক সৃষ্টি। কেউ বলে মানুষ নয়, অন্য কোনো গ্রহ থেকে কেউ এসে এগুলি সৃষ্টি করেছিল। মানুষের পক্ষে পাথর কেটে এইরকম গুহা বা মন্দির সৃষ্টি করা সম্ভব নয়। আমরা প্রথমে পাহাড়ের ওপরে গিয়ে ওপর দিক থেকে দেখলাম কৈলাস গুহাকে, তারপরে আমরা এবার আস্তে আস্তে পায়ে পায়ে কৈলাস গুহার ভিতরে ঢুকে চললাম। কীরকম জনস্রোত তোমরা দেখতেই পাচ্ছ, যারা গাইড নেয় না তারা অন্তত এই কৈলাস গুহাটি ঘুরে ভালো করে দেখে চলে যায়, যাদের হাতে সময় কম থাকে। এই কৈলাস গুহাটি ঘুরে দেখতে কম করে তোমার 2 ঘন্টা সময় লেগেই যাবে। এই কৈলাস গুহার মধ্যে হিন্দু ধর্মের 2 রকম দেবতাই দেখা যায়। একদিকে শিবের উপাসকদের জন্য রয়েছে শিবের বিভিন্ন রকম লীলা, একদিকে রয়েছে বিষ্ণু। এই দেখো সেই হাতি যার শুঁটটা কাটা। এখানে কিন্তু প্রচুর ধ্বংসলীলা চলেছে। আমাদের এই ভিডিও তোমরা দেখতে থাকো, তার মধ্যেই তোমরা দেখতে পাবে। আর এই সেই স্তম্ভ, যা কিনা আমাদের নতুন 20 টাকার নোটের পিছনে আমরা দেখতে পাই। পায়ে পায়ে আমরা ঘুরে দেখলাম এই কৈলাস গুহা। তখনকার দিনে শিল্পীদের প্রতিভার স্বাক্ষর হয়ে দাঁড়িয়ে আছে এই সব গুহাগুলি। সত্যি কি সৃষ্টি! শিবের বাসস্থান কৈলাস এর নামকরণ থেকেই এই কৈলাস গুহার নামকরণ হয়েছে। এই মন্দিরটি দোতলাতেও ওঠা যায়, সেখানে একটি শিবলিঙ্গ আছে। চলো আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকবো এবং দোতলায় উঠে গিয়ে তোমাদেরকে দেখাবো। এই দেখো এগুলি বিষ্ণুর অবতার, দেখতে পাচ্ছ, তোমাদের দেখানোর চেষ্টা করেছি বিষ্ণুর নানা রকম যেই 10 অবতার সেইগুলো রয়েছে দেয়ালের গায়ে খোদাই করা। অপূর্ব সৃষ্টি, যত দেখছি যেন আরো দেখতে ইচ্ছা করছে। বিষ্ণুর প্রতিটি অবতার
সত্যি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে পাথরের গায়ে। ঘুরে দেখার মাঝে মাঝে কিছু ছবি তোলা, তারপরে আমরা এগিয়ে চললাম কৈলাস গুহারই ওপরের দিকে। এই দেখো নন্দী মহারাজ এখানে বিরাজ করছেন। নন্দী মহারাজকে পাশে রেখে আমরা পায়ে পায়ে উপরের দিকে উঠে গেলাম। প্রত্যেকটি পিলারের গায়ে অসম্ভব সুন্দর কারুকার্য, যত দেখছি ততই আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। এই যে এই সেই শিবলিঙ্গ, এখানে কিন্তু কোনো পুজো হয় না, কোনো পুজো দেওয়ার রীতি নেই, তবুও লোক তাদের মনের ভক্তি দেখাচ্ছে। সঙ্গে একটা টর্চ রাখা খুবই দরকার এই গুহাগুলি দেখার জন্য। আমরা টর্চ নিয়েই ভিতরে ঢুকেছিলাম। ইলোরা গুহা দেখে দেখো আমরা পৌঁছে গেলাম দৌলতাবাদ ফোর্ট দেখার জন্য। এই যে দৌলতাবাদ ফোর্টের মেন এন্ট্রেন্স এবং এটাই এক্সিট, এটা দিয়েই ঢুকতে হয়, এটা দিয়েই বাইরে বেরোতে হয়। পেল্লাই দরজার সাইজটা একবার দেখে নাও, কি বিশাল যে একটা দুর্গের দরজা হয়, সত্যি সামনে থেকে দেখে আমরা পুরো অভিভূত। তবে পায়ের জোর থাকতে হবে এই দৌলতাবাদ ফোর্ট ঘুরে দেখার জন্য। ভীষণ বড় ছিল এই ফোর্ট, আমরা প্রায় সন্ধ্যের সময়ই এখানে এসে পৌঁছেছিলাম, কারণ ইলোরাতে আমাদের অনেক সময় লেগে গিয়েছিল। এইটি একটি ঐতিহাসিক দুর্গ, এটি দৌলতাবাদ নামে এই গ্রামে অবস্থিত। এটি যাদবদের রাজধানী ছিল, পরে অল্প সময়ের জন্য দিল্লি সালতানাতের রাজধানী এবং পরবর্তীতে আহমেদনগর সালতানাতের রাজধানী হয়ে ওঠে। এই দুর্গটি যেমন অনেক বিশাল জায়গা নিয়ে তৈরি, সেইরকমই এর যে প্রোটেকশন, মানে চারিদিকটা যেভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো শত্রুপক্ষ খুব সহজে এখানে আক্রমণ না করতে পারে বা ভিতরে প্রবেশ না করতে পারে। এইগুলি ওয়াচ টাওয়ারের মতন তৈরি করা আছে, যার উপর থেকে লক্ষ্য রাখা হতো যে কোনো শত্রু আসছে কি না। আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ভিতরের দিকে এগিয়ে চললাম। একদম ভিতরে একটি জায়গা আছে যেখান থেকে কি না পুরো শহরটাকে, মানে দৌলতাবাদ গ্রামটাকে দেখা যাবে। এবং ওই দেখো সেই ওপরে যেটা দেখা যাচ্ছে ওই ঘরগুলি, ওখান থেকে দেখা যাবে এবং আমাদেরকে পায়ে পায়ে ওখানেই গিয়ে পৌঁছাতে হবে। আর আমরা চলেছি ওখান থেকে সানসেট দেখব বলে। এই দৌলতাবাদ ফোর্টের টিকিট লেগেছিল ২৫ টাকা। দৌলতাবাদ ফোর্ট খোলে তোমার সকাল 9টায় এবং সন্ধে 6টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। আর বলে রাখি 5টা পর্যন্ত ফোর্টে ঢোকার টিকিট দেওয়া হয়, তারপরে কিন্তু আর ফোর্টে ঢোকার টিকিট দেওয়া হয় না। 6টা পর্যন্ত খোলা থাকে কিন্তু 5টার পরে টিকিট দেওয়া বন্ধ হয়ে যায়। এই দেখো
এইটা হচ্ছে ফোর্টের মেন জায়গায় যাওয়ার জন্য এমনভাবে ব্রিজটা তৈরি করা যে পাশাপাশি দুটো লোকই যেতে পারে। আর চারিদিকে পরিখা, পরিখা দিয়ে ঘেরা। এই যে যে জলটা দেখছো চারিদিকে জল দিয়ে ঘেরা, এবং এর মধ্যে নাকি কুমির ছাড়া থাকতো। আর এই যে তোমরা ব্রিজটা দেখলে সেটাকেও তুলে নেওয়া যায়। এই যে আমাদের টিম মেম্বার আগে আগে চলেছে আমাদের পথ দেখিয়ে, আমরা তাকে ফলো করে চলেছি। আরও এখনো অনেকটা সিঁড়ি বাকি আছে একদম মেন ওয়াচ পয়েন্টে পৌঁছানোর জন্য। এই দেখো, এখান থেকেই দেখা যাচ্ছে পুরো দৌলতাবাদ গ্রামটা। আর চারিদিকে সুরক্ষার কীরকম বন্দোবস্ত দেখো, দূরে দেখো যেখানে অনেক লোক দেখতে পাচ্ছ ওখানেও একটি কামান রাখা আছে। মানে চারিদিক থেকে দুর্গটাকে সুরক্ষিত করার জন্য বিভিন্ন জায়গায় কামান রাখা এবং ওয়াচ টাওয়ার করা আছে, যাতে শত্রুপক্ষ আসছে আক্রমণের জন্য জানতে পারলেই এখান থেকে তাদেরকে আক্রমণ করা যাবে। খুব সুন্দর এই দুর্গ। এইসব ঐতিহাসিক জিনিস দেখতে দেখতে কখন যে সূর্য অস্ত চলে গেল আমরা বুঝতেই পারলাম না। এই দেখো সেই এন্ট্রেন্স যেখান থেকে আমরা শুরু করেছিলাম, গাড়ি বাস চলাচল করছে। তো আমাদের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পারলে অবশ্যই ঘুরে এসো অজন্তা আর ইলোরা। পাহাড় সমুদ্র তো অনেক ঘুরলে, একবার ঘুরে দেখো অজন্তা ইলোরা, সত্যিই দেখার মতন জিনিস। আশা করি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগেছে, পরের ভিডিওয় দেখা হবে। ধন্যবাদ।